Hello everyone, welcome back to my channel. So aaj ke amar birthday, it's 8th January. Actually 8th January na 7th January pre advance birthday te celebrate korechhilam. So ekta chotto vlog type er korar chesta korechi. Amar der beronor plan chilo bikel bela. তো সেজন্য একটু মেকআপ করছিলাম, ভীষণ ছোটোখাটো মেকআপ, খুব বেশি লেয়ারিং আপ আমার ভালো লাগে না অবভিয়াসলি। সো একটুখানি কনসিলার দিয়ে সেটাকে তাড়াতাড়ি পাউডার দিয়ে সেট করে একটু আই শ্যাডো, একটা ব্রাউন আই শ্যাডো ইউজ করেছিলাম ট্রানজিশন শেড ক্রিয়েট করার জন্য। তারপরে সুইস বিউটির এই গ্লিটারগুলো এত সুন্দর, মানে চোখটা পপ আউট করে দেয়, পুরো লুকটা পপ হয়ে যায়, তো এই গ্লিটারটা একটু ইউজ করেছি। দেন স্কিনটাকে একটু ব্রঞ্জ করেছি, সরি ফেসটাকে একটু ব্রঞ্জ আপ করেছি, আর একটু ব্লাশ অ্যাপ্লাই করে ভালো করে ওটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে সেট করে নিয়েছি মেকআপ ফিক্সার দিয়ে। দেন আইব্রাউজ পুলির হেল্প নিয়ে একটু ড্র করে নিয়েছি, আর আমি ফলস ল্যাশেস লাগাবো ভেবেছিলাম বাট ইচ্ছে করছিলো না, তো জাস্ট মাস্কারা দিয়েছি আর কার্ল করেছি। এবার লিপসটাকে একটু ফুলার দেখানোর চেষ্টা করছিলাম, তো আউটার কর্নারটাকে একটু ভালো করে লিপ লাইনার দিয়ে লাইন করে দেন একটা রেড লিপস্টিক। অ্যাকচুয়ালি আমি রেড আর নিউডের মধ্যে একটু কনফিউজড ছিলাম, তো পরে একটু নিউড লিপস্টিক মাঝখানে দিয়ে সেটাকে ব্লেন্ড করে অমরে এফেক্ট ক্রিয়েট করে নিয়েছি। দেন ভাবছিলাম চোখটা খালি খালি লাগছিলো, তো একটু কাজল ইউজ করে সেটাকে স্মাচ করে দিয়েছি, লাইনার ইউজ করিনি। একটু হাইলাইটার তো বানতা হ্যায় আফটার অল ইটস মাই বার্থডে। সো ইয়া, ইট ওয়াজ দ্য ওভারঅল লুক। সেট হওয়ার পর তাড়াতাড়ি আউটফিট পরে বেরিয়ে গেছি, একটা রেড ব্লেজার আর ব্ল্যাক হাইনেক গেঞ্জি, তার মধ্যে এই জুতোটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, খুব 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 সুন্দর জুতো, আর এক্সারসাইজ করিনি বেশি কিছু স্কাল রিংটা। তো আমরা যাচ্ছিলাম বেসিক্যালি এয়ারক্রাফট মিউজিয়াম নিউ টাউনে, আগে ইচ্ছে ছিল ওটা হয়ে ইকো পার্ক যাবো বাট সেটা আর হয়নি, দেরি হয়ে গেছিলো। তো এটাও ভীষণ সুন্দর জায়গা, মানে একদম নতুনই হয়েছে বলা যেতে পারে, তো ভীষণ মজা হয়েছে গিয়ে, নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। আই থিঙ্ক আরও বাড়াবে জায়গাটাকে, আর বাচ্চাদের পার্কও আছে, অনেকে পিকনিক স্পট হিসেবেও এটা ইউজ করছে, তো ভিড়ও হচ্ছিল। আর লাইটিংটা রানওয়েতে দেওয়ার পর এত সুন্দর লাগছিল, ইভেন মানে ওপরে গিয়েও ভেতরে যা যা যুদ্ধ বিমানে থাকে সেগুলোও দেখা গেছে, কিন্তু আমরা ভেতর থেকে কোনো পিকচার তুলতে পারিনি, নট অ্যালাউড ছিল। সো ও চেষ্টা করছিলো বাইরে থেকে ক্যাপচার করার যতটা সম্ভব নিচ থেকে, যেহেতু ট্রান্সপারেন্ট তো ভেতরের কিছু দেখানোর চেষ্টা করছিলো নেভিগেশন অ্যান্ড অল। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে যে যুদ্ধ বিমানটা কীভাবে তৈরি, কী কী আছে এটার মধ্যে, কোথায় কোথায় ইউজ হয়েছে। তারপরেও কাজের জন্য বারাসাত গেছিলাম, একটু বারাসাতের এম বাজারে ঢুকলাম, ও বললো কিছু কিনে দেবে আমাকে, বাট আমার কোনো ড্রেস অনেস্টলি একদম পছন্দ হয়নি, তো কালেকশন ভালো না লাগায় কিছু ছোটোখাটো জিনিস কিনে ডিবাপিতে চলে গেলাম, ও বিরিয়ানি খাওয়াবে জেদ করছিলো, তো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর অফকোর্স ডিবাপির স্পেশাল মাটন বিরিয়ানি। তো বাড়ি এসে তাড়াতাড়ি 9:30 মধ্যে সব গিফট সাজিয়ে বসে পড়েছি, ও এই গিফটগুলো দিয়েছে আমাকে, আর এটা ওর মা কাকিমা আমার জন্য কিনে পাঠিয়েছে। তো নীল পালিশের কালারগুলো এত পছন্দ হয়েছিলো যে আমি পরেও ফেলেছি বাড়ি এসেই, আর বাবা আমাকে রাত 12টা বাজতেই এগুলো দিয়ে গেছে, হাউ সুইট। আর এই মেকআপ ব্রাশগুলো বাবাই কিনে দিয়েছে আমাকে, বিকজ হি নোজ হাউ মাচ আই লাভ মেকআপ, তো আমার দরকারও ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, বাই।